वेलकम बैक टू द चैनल। गुड मॉर्निंग गाइज। এখন বাজে 9:17 আর আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। একটা কারণ হচ্ছে আমার একটু পরে স্যার আসবে পড়াতে, আর একটা হচ্ছে দিদির জন্মদিন, সকাল সকাল স্নান করে নিলাম। আর দেখি দি বাইরের ওয়েদারটা খুব ভালো। রোদ রোদ ঠিক না, আবার ঠিক মেঘও না, মানে ঠিকঠাক ওয়েদার। তো আজকে ওয়েদারটা ঠিক থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল, সব প্ল্যান্সগুলো না হলে সব ভেস্তে যাবে। সো ইয়ে, আপনারা ভাবছেন দিদিমণ দিদি কোথায়। অ্যাজ ইউজুয়াল দিদিমণ দিদি পাশে ঘরে ঘুমোচ্ছে। আমাকে উঠে পড়তেই হলো আজকে পড়া আছে যেহেতু। কালকে রাত্রে মধ্যে মধ্যে লেট হয়েছিলো, এই উইশ টু এসে সব করার পর তারপর এডিটিং করে ভিডিওটা আপলোডে বসানো হলো, দেন আমরা শুনলাম, তারপর কিছু গল্প তো থাকে অ্যাজ অলওয়েজ। তো আজকে দিনটা এভাবে শুরু হলো, আশা করি খুব ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ডে অ্যান্ড দ্য ভিডিও। বার্থডে সকাল, লুচি ভাজার প্রস্তুতি হচ্ছে। আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম, তারপর আমাদের চাটা খাওয়া হলো, এখন গরম গরম লুচি আর আলুর দম। গরমা গরম লুচি ব্রেকফাস্ট রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করি। বান্টি গেল স্নানে, তাই আমরা আগেই খাবো। কেক নেওয়া ডান, এখন বাড়ি যাই। এই যে আমাদের বার্থডে গার্ল এতক্ষণে ব্রেকফাস্ট করছে, কেমন হয়েছে ব্রেকফাস্টটা? তা এত তুই বিজি কেন আজকে? একটু স্নান ফান করলাম, গুড গার্ল দেখলাম, তোর মধ্যে ব্যাড গার্ল না। সকাল সকাল বনেরো স্নান শেষ এক্সেপ্ট মি, আমার হয় নাই খালি। দুটো অব্দি চিল্লাচিল্লি না হলে স্নানে যা, স্নানে যা, এটা অ্যাভয়েড করার জন্য সকালবেলা একটা স্নান করে ফেলাম, তখন খাবো। কিন্তু তোকে ছাড়া যে আমরা খাই নিলাম, চিকেন ভালোবাসে আর
ওইটাই আমরা আজকে রাত্রে আসলে বাইরে খেতে যাব আর মেন খাওয়াটা তো কালকে আজকে একাদশী আসলে দিদারও তাই আজকে আর অন্য কিছু করাবে না বান্টির ফেভারিট চিকেন ওর চিকেন হলে আর কিচ্ছু চাই না তো এখন চিকেনটা কষছে পাগলের মতো অবস্থা বান্টিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এখন এই জায়গাটা ডেকোরেট করবো হ্যাঁ তো আমরা দেখা যাক কতটা সাজাতে পারি আমাদের জিনিসপত্রগুলো একটু দেখিয়ে দেয় আর ব্যাপার হচ্ছে সেদিনকার পার্সেলের ছিল এই জিনিসটা অনেক কিছু আছে এখানে বেলুন আছে মানে কালো আর গোল্ডেনের একটা দিদির এই কম্বিনেশনটাতে দিদির খুব ভালো লাগে আশা করি মানে আমরা যা জানি আর এই চিকলি চিকলি বোম আমরা এটাকে চিকলি চিকলি বলি আর তোমার রিবনসও আছে আর এই প্যাকটার দাম কত নিল আমাদের সুপার কয়েন ইউজ করি ফ্লিপকার্টে আমাদের 208 টাকা পড়েছে আপনারা চাইলে নিতে পারেন লিঙ্ক আচ্ছা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে জিনিসটা খুবই সুন্দর আচ্ছা সাজাই এখন মানে লিটারালি ঘামছি এখন তো ফ্যান চালানো ফ্যান চালানো যাবে না আর আমরা আজকে এত বাজে টাইপের গরম মানে প্রচন্ড পরিমাণ গরম মানে জানি না লাগছে কি রকম জানা অন্যান্য বার বান্টির জন্মদিনে মানে বেশিরভাগ দিন বেশিরভাগ বছরই বৃষ্টি বৃষ্টিটা কম যার জন্য মানে আমরা বলি যে তুই শ্রাবণ মাসে জন্ম এরকম বৃষ্টির দিনে কিন্তু আজকে মানে জানি না সামাও এত 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 গরম তো আমরা এখন ঘর সাজাবো ডাবল স্টেপ নেই একদম মানে কি বলবো একে তো হয়ে যাচ্ছি প্রচন্ড নার্ভাস দলনকে ফোন করবো এখন দেখি ওর কাছে আছে কিনা নাহলে কিছু একটা অন্য ব্যবস্থা কোনো হয় জানিও না যাই হোক সেটা দেখছি প্ল্যান বি আমাদের সবসময় রাখতে হয় তো এখন প্রচণ্ড গরমের মধ্যে এখন আমরা এটা জায়গাটাকে সাজিয়ে নিই অবস্থা দুইটাই খুব খারাপ আমাদের হাসবো না কারণ পাগল পাগল পরিস্থিতি যে জিনিসটাকে নিয়ে এত উৎসাহ এত কিছু ছিল সেই জিনিসটাকে নিয়েও একটা অদ্ভুত ব্লান্ডার ঘটলো হচ্ছে লাভ কারণ আমরা তো কিছু করি নাই দেখাচ্ছি তুই যদি 1.5 রেটিং না দিস তার থেকেও কমে দিবি শূন্য এই দেখুন অবস্থা হ্যাপিটা তো আমরা সেট করে দিয়েছি বার্থডের ওয়াই নেই আমরা সব এখানেই রেখেছিলাম আর হ্যাপিটা ঝুলিয়ে দিয়েছেন প্ল্যান বি বলতেছি ওয়াই কোথেকে পাবো বনি কোনো কিছু ভাব ওইটার নিচে নিশ্চয়ই নাই হাসবো না কেন পাগল পাগল লাগতেছে আমার এখন গলায় ঝুলায় দে বিশ্বাস করবেন না যে একটু হেল্প করবে তার থেকে হেল্প আমাদের হেল্প করার মতো কেউ নাই নিজেদের এত অসহায় লাগছে বনি হ্যাপি বাদ্দা এটি একটা স্মরণীয় হয়ে থাকবে যে আপনাদের মানে এবার ব্লগে প্রথমবার জন্মদিন আর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কি বান্ধা বুন্দি করছিস কেন আর কিছু করিস না এটাকে হ্যাঁ আর কি করবো এটাই থাকবে হ্যাপি বার্থডে কি জেনুইন হ্যাপি বার্থডে থাকবে
কি বলে আমাদের ব্লগের টাইটেল হবে দিদি হলো হ্যাপি বার্থডে সাপাশ মেরে শেরনি ঢুকিস না আর যা ওকে হেল্প করি মানে এই হ্যাপি বার্থডেটাই সেলিব্রেট লাগাইছি আর আপনারা সবাই যদি কেউ ওকে উইশ করতে চান হ্যাপি বার্থডে দেখে নিবে আচ্ছা দেখি এটা কি করা যায় আসছি আবার প্ল্যান বি আমরা যে ফ্লিপকার্টে এই ফালতু জিনিসটা এসেছিলো ওই ফ্লিপকার্টের বক্সের কোনো একটা কিছু কেটে ওয়াই শেপ দিয়ে এটা কিছু একটা করার চেষ্টা করছি মন দিদি করছে মন দিদি নিচে তো বই মাথা কাজ হচ্ছে না আচ্ছা তো তাড়াতাড়ি কর বেলুন ফুলাচ্ছে মন দিদি আপাতত মন দিদি বলতে চাস তুই কিছু যে তুই বেলুন ফুলাইতে পারতো বা তো এখন ও বেলুন ফুলানোটাও শিখে গেল যাই হোক আর ওয়াই এর শেষ পর্যন্ত এরকম কিছু একটা ব্যাপার বাট এটা এখনও লাস্ট ফিনিশিং হয়নি এটার মধ্যে একটু মানে যেহেতু এত হাসলি কেন এটা একটু যেহেতু বাকিগুলো একটু মানে কি বলবো আমাদের ভাষায় চিকলি চিকলি এটার মধ্যে একটু কিছু দিয়ে চিকলি চিকলি অ্যাড করার চেষ্টা করবো এই ভাই আর এই ভাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাত বাট আমরা এত কষ্ট করে মাথা খাতায় আর কষ্ট করে করছি মানে এটাও মনে এটা মনে হচ্ছে ওই ভাইটার থেকেও বেশি সুন্দর রিয়েলি তো আফটার অল দ্য ডিফিকাল্টিস জায়গাটা এরকম লাগছে দেখতে মানে সব কিছু শেষে মনে হচ্ছে না খারাপ না ভালোই করেছি ভালোই হয়েছে মানে একটু টুকটাক অনেক ভুল ছিল সেগুলো আই থিঙ্ক ওয়াইটা অতটা খারাপ লাগছে না ওয়াইটা দেখুন আপনারা অতটা খারাপ লাগছে না তো এখন এখন একটু ক্লিন করে নিই আর ক্লিন করে তারপর ওকে আনবো সাথে থাকুন হাই কেমন কেমন লাগলো কিন্তু একটা ডিসপুট চোখে পড়তেছে আমরা 0.1 রেটিং দিব ঠিক আছে এখন রেডি হয়ে তারপর এই জায়গাটাতে সেলিব্রেশন হবে হাইলাইটার দিয়ে করছি গ্লিটার কালার যাকে আমাদের কারো পড়বে না হাইলাইটার প্ল্যানটা বনির ছিল হাইলাইটারটা যাই হোক এই জায়গায় এখন তোরা সাজে গুজে আমরা সবাই সাজে গুজে আসি তারপরে এখানে সেলিব্রেশনটা করবো তো আমরা রেডি হয়ে গেছি এবং মদন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আশীর্বাদ এবং বাড়ির কেক কাটিংটা পরে হবে কারণ এখন মদন বাড়ি না হলে সিনটা মিস করবো আরতিটা মিস করবো তাই এখন আমরা ফটাফট মদন বাড়ির দিকে যাই তারপর কথা হবে কিছু বলবি দাদা
সরাসরি খাওয়ার এখানে খেতে চলে এলাম যুবরাজে গিফট খুলছে। বাপরে আজকে শেষ হবে বলে মনে হয় না। এটা কৃতিদীপা বান্টির বেস্ট ফ্রেন্ড, আর এটা স্নেহা। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বান্টি, কিন্তু কৃতিদীপা টু ইউ। একের তো এই জায়গা গোছানোর পর মদনবাড়িতে ফার্স্টে অনেক ব্লান্ডার হয়েছে, আপনাদের পরে আস্তে আস্তে গল্পগুলো বলবো। তারপর আলটিমেটলি আমরা যুবরাজের এখানে খেতে গেলাম, তারপর এখানে আসলাম। আসার পরে আবার এনার আশীর্বাদ পর্ব হলো, কেক কাটিং হলো, এখন তাও এনার ফটো তোলার জোর শেষ হয় না। বিশাল বড় একটা দিন শেষ হতে চললো, আর কিছুক্ষণ বাকি, প্রায় 10 মিনিট মতো, 12টা বাজতে 7 মিনিটের মতো বাকি, আমাকে প্যাম্পার করা শেষ। মানে ওর মানে এত আজকে বিশাল প্যাম্পার হয়েছে যে আমার আর বনির মানে নিজের মুখে বললাম না, বনি তো কথাও বলতে পারতেছে না, এরকম বিশাল ক্লান্ত, বিশাল ক্লান্ত, বিশাল মজা করার পর বিশাল ক্লান্ত। মজার হয়তো মানে 10% দেখাতে পারবো না এই ব্লগে, হতে পারে। আমরা এত 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 কথা বললাম, মানে কি করলাম জানি না, রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টের লোকগুলো, রেস্টুরেন্টের লোকগুলো লোকগুলো আমাদের এসে বললো ভাবতে পারি নাই। যাই হোক, আজকের ব্লগটাকে এটুকুই রাখছি, আশা করি ভালো লেগেছে, ভালো লাগবে। কালকে আরেকটা আনার ইচ্ছে আছে, জানি না কতদূর কি করতে পারবো, কখন ঘুম থেকে উঠবো কি। কালকে মামি প্রচুর সকাল সকাল উঠে পোলাও মাংসের প্রিপারেশন শুরু করবে, কারণ বাড়ির সবাই কালকে খাবে, কালকে বাড়ির সবাইকে দেওয়া হবে, আর আমার একটা ভাইও আসবে। তো কালকে দিনটাও খুব হেক্টিক যাবে, তো দেখা যাক কি হয়। আপনারা আমাদের সাথে থাকুন, এইভাবে সাপোর্ট করতে থাকুন, আর অবশ্যই কমেন্ট লাইক করে দেবেন, আমাদের কিছু ভালো লাগবে, আর ওকে আশীর্বাদ করে দেবেন হ্যাপি বার্থডে বলে। বনি কিছু বলে দে, টাটা গুড নাইট সুইট ড্রিমস, আজকের ওপর টাটা গুড নাইট সুইট ড্রিমস। তো আজকের জন্য এইটুকুই থাকলো, টাটা গুড নাইট, গুড নাইট।